পাগল নাকি? হ্যাঁ, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমার তো সব প্রয়োজনীয় পেপার্স টেপার সব ভিজাই দিল, এখন আমি ইন্টারভিউ দেবো কীভাবে? আর লোকটা কি করলো, আমার পুরো শরীরটা ভিজাই দিল, আমার পেপার্স ভিজাই দিল। এখন স্যার এই হচ্ছে আমাদের পেপার্স। স্যার আপনি তো আমাদের পেপার্সগুলো দেখেছেন আর রিটার্ন রেজাল্টগুলোও দেখেছেন। আপনাদের কোয়ালিফিকেশনস, আপনাদের রিটার্ন রেজাল্ট সবকিছুই আমি জানি। এই পোস্টের জন্য অনেকজনই এখানে ইন্টারভিউ দিতে আসছে, সবাই রিটার্ন পরীক্ষাও দিচ্ছে। সবার রেজাল্ট অনুযায়ী আমি মাত্র তিনজনকে সিলেক্ট করছি ভাইবা পরীক্ষার জন্য। স্যার তিনজন তো সিলেক্ট করেছেন কিন্তু একজন তো আসেনি, আমরা দুজন আসছি, তার মানে আমাদের দুজনের মধ্যে একজনকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ স্যার, আর তাছাড়া আমরা তো টাইম মতোই এসেছি। যেহেতু আপনারা দুজনই আসছেন, আপনাদের দুজনের জন্য একটা কোশ্চেন, এই জবটা আমি আপনাদের দুজনকে কেন দিব, এক্সপ্লেইন মি। স্যার আমি সবচাইতে বেশি অনেস্ট আর আমি সব সময় সততার সঙ্গে কাজ করতে চাই। স্যার আমাকে চাকরিটা দিয়ে দিন, আমি টাইম মতো সব কাজ করে দিব। আচ্ছা গুড অ্যানসার, অনেক ভালো দিচ্ছেন আপনি, অনেস্ট, আপনি ডিসিপ্লিনড, আপনারা টাইম মেনটেন করেন, গুড জব। এই জন্য আপনাদেরকে জবটা দিতে হবে, রাইট? সরি স্যার, আপনার পারমিশন না নিয়ে চলে এসেছি, আসলে আজকে আমার ইন্টারভিউ দেওয়ার কথা ছিল। ইয়েস, আমি বুঝতে পারছি যে আমি আপনাকে সিলেক্ট করছি আর আপনি এখানে ইন্টারভিউ দিতেই আসছেন, কিন্তু আপনার এই কী অবস্থা? আপনি তো পুরো কাক ভেজা হয়ে গেছেন আর আমার জানা মতে বাইরে কোনো বৃষ্টি হচ্ছে না। স্যার দেখুন না, মনে হচ্ছে কাপড় ভিজিয়ে এক্ষুনি পরে চলে আসছে। এই আপনি কি জানেন না একটা অফিসে কী ধরনের ড্রেস পরে আসতে হয়? আপনারা দুজন একদম ঠিক বলছেন, এইরকম অবস্থায় কেউ কখনো ইন্টারভিউ দিতে আসে? দাদা আপনি এই অবস্থায় কেন আসছেন? না স্যার, আসলে হয়েছে কি, আমি আসবার পথে আমার গায়ে একজন পানি ছুঁড়ে মেরেছে। আপনার যে এই অবস্থা, আপনার যে পুরো শরীর ভিজে গেছে, কেউ যে আপনাকে পানি মারছে, আপনি দেখছেন আপনার পেপারসগুলো পর্যন্ত ভিজে গেছে। ঠিক বলেছেন স্যার, ওনাকে চাকরিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, চাকরিটা আপনি আমাদেরকেই দিন। একদম ঠিক বলছেন, চাকরি তো অবশ্যই হবে, তবে সেটা আপনাদের না ওনার। মানে স্যার আপনি সব কি বলছেন? একটা মানুষ ভিজে পুরো অফিসে আসছে, যার কিনা কাগজপত্র ঠিক নেই, সবকিছু ভিজে গেছে, আপনি তাকে জবটা দিচ্ছেন, আপনার কি মাথা ঠিক আছে? বাস অনেক কথা বলে ফেলছেন, কি যেন বললেন আপনারা, মানুষটা টাইম মেনটেন করতে পারে না, এরকম কাক ভেজা অবস্থায় ইন্টারভিউ দিতে চলে আসছে, এগুলো কে করছে? আপনারা স্বীকার না করলেও আমি খুব ভালো করে জানি এই কাজগুলো কে করছে, আপনারা করছেন। মানে স্যার? ও আচ্ছা, কি বলতেছি আমি, আমি কিভাবে জানলাম এটা ভাবতেছেন? ওয়াট এ মিনিট, এই ভিতরে আসেন। চিনতে পারছেন আমাকে? ও সরি, আপনারা কিভাবে চিনবেন, এখন তো আপনারা ওনাকে চিনলেও নাচেন আর ভান করবেন। আমি সিসিটিভি ক্যামেরায় সব কিছু দেখছি, আমার অফিসে যখন এই ছেলেটা আসতেছিল তখনই এই লোকটা ওর গায়ে পানি, সাথে সাথে আমি আমার সিকিউরিটি গার্ডকে দিয়ে ওকে ধরাইছি, তারপর এখানে নিয়ে আসছি, সব কিছু যখন জিজ্ঞেস করছি আমার কাছে সব কিছু পানির মতো ক্লিয়ার করে বলে দিচ্ছে। যে স্যার সত্য কথা, ওই ম্যাডামরা আমার কইছিল ওনার গায়ে পানি মারতে, আমি তো বলছিলাম এটা একটা মজা, কিন্তু এইটা যে এত ক্ষতি হইব ওনার এটা আমার জানা ছিল না, আর ওনার আমার কিছু টাকা দিছিল তো তাই আমি কাজটা করছিলাম, আর আসলে আমার ভুল হয়ে গেছে, আমি কোনোদিন আর এরকম অপরাধমূলক কাজ করব না স্যার, আমার ক্ষমা করে দেন স্যার। ঠিক আছে আপনি যান। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। কি আর কিছু বলার বাকি আছে? এখনও বুঝতে পারেন না একটা মানুষের কত বড় ক্ষতি করতে যাচ্ছিলেন আপনারা? স্যার আসলে আমরা না বুঝতে পারিনি। ফরগেট ইট মিস্টার মুন্না, এই চাকরিটা আপনার হচ্ছে, আপনার কোয়ালিফিকেশনস আমি দেখেছি যথেষ্ট ভালো ছিল আর রিটেনে আপনার রেজাল্ট অনেক ভালো, এই জন্য জবটা আমি আপনাকে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি তো আশায় হারিয়ে ফেলেছিলাম, আমি ভেবেছিলাম যে আমার জবটা বোধহয় হবে না। আরে যে আপনারা একদমই ভাববেন না আমি আপনাদেরকে এমনি এমনি ছেড়ে দিচ্ছি, যে কাজটা আপনারা করছেন এটা অনেক বড় অন্যায় করছেন, এটার জন্য তো আপনাদের শাস্তি পাওয়াটা মাস্ট, আমি এক্ষুনি পুলিশকে কল করব, আইনের ব্যবস্থা। স্যার স্যার এসব আপনি কি বলছেন স্যার, স্যার এমনটা করবেন না, আপনি যদি পুলিশের হাতে আমাদের তুলে দেন তাহলে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। না না স্যার আপনি এটা করবেন না, এটা করলে আমাদের অন্য কোথাও জব হবে না। না স্যার, ওরা যেহেতু আমার সঙ্গে অন্যায় করেছে, তাছাড়া আমি চাই না যে ওদেরকে আপনি কোনো শাস্তি দিন।
আপনি যদি পারেন ওনাদেরকে ক্ষমা করে দিন। দেখছেন, শেখেন, শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলে সে শিক্ষিত হয় না, মানবিকতা থাকতে হয়, মনুষ্যত্ব বোধ থাকতে হয়, যেটা বিন্দুমাত্র আপনাদের ভিতরে নেই। এতটুকু লজ্জাবোধ যদি থেকে থাকে, এখানে আর এক মুহূর্ত দাঁড়াবেন না, বেরিয়ে যান। মিস্টার মুন্না, কাল থেকে আপনি অফিসে জয়েন করবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি পেয়ে যাবেন, আসুন। থ্যাংক ইউ স্যার।